পুরোপুরি প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দুটি টিউব। পুরোদমে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ। ইতোমধ্যে টানেলের 88% বেশি কাজ শেষ হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ হতে যাওয়া টানেলের মূল অবকাঠামোর দুটি টিউবই পুরোপুরি প্রস্তুত। অক্টোবরের শেষের দিকে টিউবের একটি অংশ খুলে দেওয়া হবে, সেই সঙ্গে ডিসেম্বরে পুরো যান চলাচলের লক্ষ্যমাত্রা রয়েছে। স্বপ্নের এ টানেল চালু হলে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে গড়ে উঠবে চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী গাড়িগুলোকে আর নগরীতে ঢুকতে হবে না। সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে, ফলে চট্টগ্রাম নগরে যানবাহনের চাপ কমবে। টানেলকে ঘিরে চট্টগ্রাম কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের ব্যয় ধরা হয়েছিল 10,374 কোটি টাকা। তবে টানেলের প্রকল্প ব্যয় আরও 700 কোটি টাকা বাড়ছে। এর মধ্যে শুধুমাত্র স্ক্যানার কেনার ক্ষেত্রেও নতুনভাবে ব্যয় করতে হবে 350 কোটি টাকা থেকে 400 কোটি টাকা। সেই সঙ্গে ডলারের মূল্য বৃদ্ধির কারণেও বেড়েছে প্রকল্প ব্যয়। এ কারণে টানেলের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 11 কোটি টাকার বেশি। নির্মাণাধীন টানেলটির দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। টানেলটিতে থাকবে দুটি টিউব, যেগুলো দিয়ে চলাচল করবে যানবাহন। সেই সঙ্গে টানেলের দুই পাশে 5 কিলোমিটারের বেশি সংযোগ সড়ক ও 727 মিটার দৈর্ঘ্যেরও একটি ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। সংযোগ সড়কের কাজও অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। এদিকে টানেলটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। একই প্রতিষ্ঠানকে টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। টানেল চালু হলে নিরবিচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুযোগ সুবিধা বৃদ্ধি এবং গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ ত্বরান্বিত করবে। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ব্যাপক শিল্প কারখানা গড়ে ওঠার প্রত্যাশা ব্যবসায়ীদের।